কৃষক আরশেদ আলীর বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পৌর এলাকার ছাব্বিশা গ্রামে। প্রতি বছর নিজ বাড়ির আঙ্গিনার 33 শতক জমিতে নানা ধরনের সবজি চাষাবাদ করেন তিনি। এবার সেই জমির অর্ধেকাংশে উপজেলা কৃষি অফিসের পরামর্শে পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষ করে চমক দেখিয়েছে। তার এ চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আরশেদ তার অল্প জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে শুধু জৈব সার প্রয়োগেই রঙিন ফুলকপি চাষ করে দ্বিগুণ লাভবান হয়েছেন। আরশেদ জানান, তার ক্ষেতে 4 রঙের ফুলকপি রয়েছে, বাজারে বেশ ভালো দামও পাচ্ছেন তিনি। সহযোগিতায় মনে করুন যে আমি অনেক লাভবান হয়েছি, কি আমার কৃষক আরো মনে করুন যে এটার জন্য আরো চাহিদা থাকবে, এটা চাহিদা আরো ইনশাল্লাহ মনে করুন তো আরো বাড়বে, আমি আরো করবে ইনশাল্লাহ। তারা আমাকে যে এই মনে করুন যে এই ফলটা দিছে, আরো মনে করি যে আরো বিভিন্ন জিনিস এই দিছে, এই যে বইগুলা দিছে, এটা আমি মেলাই পারছি স্যার। এটা সব দিকেই মনে করুন যে এখন শাসনের কাজ করে আমি অনেক লাভবান হয়েছি, আল্লাহবাগ আমার অনেকই করছি। এছাড়া তার এই রঙিন ফুলকপির সৌন্দর্য দেখতে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিনই ভিড় করছেন কৃষক সহ উৎসুক জনতা। কৃষি অফিসার ডাক্তার হুমায়ুন কবির স্যারের ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম 26 হলুদ ফুলকপি আবাদ হচ্ছে, সেটা দেখার জন্য আসছি এবং পছন্দ হলো, ভালো লাগলো, বাসার জন্য 1 পিস নিয়ে যাচ্ছি। ফুলকপি দেখতে আসছি, হঠাৎ করে খোঁজ পেলাম যে এখানে রঙিন ফুলকপি আবাদ হচ্ছে। তো এখানকার যে কৃষক তার সাথে কথা বললাম, উনি এটা চাষ করে অনেক লাভবান, সে কৃষি অফিসের সহযোগিতায় এই রঙিন ফুলকপি চাষ করেছে। তো আমরা উদ্বুদ্ধ সামনে এই এই ফুলকপির চাষ করার আশা রাখি আর কি। রঙিন ফুলকপির সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগ। আরশেদ আলীর সাফল্য দেখে এখন অনেকে রঙিন ফুলকপির চাষে আগ্রহী হচ্ছেন, তাই আগামী বছরে বাণিজ্যিকভাবে ব্যাপক চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ভুয়াপুর পৌরসভার এই 26 গ্রামে আমাদের কৃষক আরশেদ আলী সাহেবের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি জাত রঙিন ফুলকপি, যেটি টাঙ্গাইল জেলায় ভুয়াপুর উপজেলায় প্রথম স্থাপন করা হয়েছে, এটির বীজ আমরা ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের উপযোগী কিনা সেটা আমরা দেখার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা ট্রায়াল হিসেবে 2 জন কৃষকের জমিতে ভুয়াপুর উপজেলাটি স্থাপন করেছি। এবং আমরা আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়ায় এই রঙিন ফুলকপি চাষ করা সম্ভব এবং এটি ব্যাপক বাজার চাহিদা রয়েছে। নর্মাল যে আমাদের ফুলকপি, সেই ফুলকপি যেখানে 1 পিসের দাম 20 টাকা, এই ফুলকপি বাজারে সাধারণ মানুষই আগ্রহ বলে 50 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এটিতে অ্যান্টি কার্সিনোজেনিক এজেন্ট থাকে যেটা ক্যান্সারের বিরুদ্ধে সবজিটা চাষ করে। তাই আমি আগামীতে, যেহেতু আমরা এবার সফল হয়েছি, আগামীতে এটি ভুয়াপুর উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। একে অর্ধসিদ্ধ সালাদ হিসেবে এটি খাওয়ার জন্য ব্যবহার করে, সেটার জন্য যাতে কীটনাশকের ক্ষতিকর প্রভাব মানুষের মধ্যে প্রভাব না পড়ে, তার জন্য সম্পূর্ণ জৈব প্রযুক্তিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেরোমন ফাঁদ দেখতে পাচ্ছেন, আমাদের ইয়েলো ট্র্যাপ দেখতে পাচ্ছেন, এখানে ফোকাগুলো এসে মারা যাচ্ছে এবং এখানে আমাদের কোনো ধরনের কীটনাশক ছত্রনাশক স্প্রে করা হয়নি। সম্পূর্ণ মানুষের ভক্ষণ উপযোগী, পরিবেশ বান্ধব এবং নিরাপদে কি সবজি আমরা এখানে উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর একটি সবজি হিসেবে কৃষকরা সহজে এটা বাজার থেকে কিনতে পারবে এবং খেতে পারবে। আগামীতে আমরা প্রতিটা ইউনিয়নে অন্ততপক্ষে 2-3 জন কৃষকদেরকে এই প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং অদূর ভবিষ্যতে এটি ভুয়াপুর উপজেলায় একেবারে ছড়িয়ে যাবে মাঠ পর্যায়ে।